বাংলার আকাশে আবারও আসতে চলেছে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ, এবং যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। কবে নাগাদ বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে, কোন কোন জেলায় বৃষ্টি হবে, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলেই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, সেই নিম্নচাপ বাংলাদেশ পর্যন্ত প্রসারিত হবে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে একটি নিম্নচাপ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, তা অবস্থান করছে মধ্য ভারত পর্যন্ত। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, 28 জুলাই ওই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গে সোমবার থেকে বাড়বে বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হবে, 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুধবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও একই রকম বৃষ্টি চলবে জেলাগুলিতে। টানা তিন দিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জলস্তর বাড়তে পারে, কলকাতা সহ জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে, 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অর্থাৎ বন্ধুরা, নিম্নচাপ আবার তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এবং এই যে আগামী সপ্তাহ আসছে, আগামী সপ্তাহে মঙ্গলবার থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, এবং 3 দিন ধরে হবে এই বৃষ্টিপাত। শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টির ফলে বাংলার আকাশে কিন্তু আরও একবার দুর্যোগের ঘনঘটা আসতে চলেছে, এবং বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে প্রশাসন। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়, যে কোনো খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনাদের আপডেট দেওয়া হবে। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।